Hello everyone, welcome back to the new vlog. কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। ভিডিওটা আজকে স্টার্ট করলাম সন্ধ্যাবেলা থেকে, আর এখন বাজে সন্ধ্যেটি বলা যায় না, এখন প্রায় 8:15 মতো বেজে গেছে। আর পড়তে গেছিলাম, বুধবার ছিল আজকে, সারাদিন কোনো ভ্লগ করতে পারিনি, তো ভাবলাম যে সন্ধ্যাবেলা বাড়িতে এসে স্টার্ট করব। কিন্তু এই বাড়ি আসার সময় মুষলধারে বৃষ্টি, পুরো ভিজে গেছি একদম, মানে কি বলবো, একদম পুরোটাই ভিজে গেছি। আমি ছাতা নিয়ে গেছিলাম, তবে ছাতা নিয়ে না সাইকেলটা চালানো যায় না, আবার রাত্রেবেলা বৃষ্টি পড়ছে, তার মধ্যে হাওয়া দিচ্ছে, সব একদম একাকার হয়ে যেত যদি ছাতা নিয়ে চালাতাম। আর এদিকে হচ্ছে আমার এই শিব ঠাকুরটা অনেকদিন আর এঁকেছিলাম, মানে অনেকদিন আগে এঁকেছিলাম, অনেকদিন হয়ে গেছে এখানে টানানো রয়েছে, এটাকে চেঞ্জ করতে হবে। কেমন দেখবে সেলুটেপগুলো কেমন হয়ে গেছে না, যাই হোক। আর আমার ব্যাগের অবস্থা দেখবে, দেখো পুরো ভিজে গেছে, এটা ডিপ কালার বলে হয়তো বুঝতে পারছো না। ব্যাগের ভিতরে যে সমস্ত বইগুলো রয়েছে ওগুলোর কি অবস্থা, তাকে ধুয়ে নিই। ধুয়ে আমি একটুখানি ফ্রেশ হয়ে নিই, আর আজকে না বাড়িতে আসতে এতটা লেট হতো না, আমি আর কি একটা স্লিপার কিনতে গেছিলাম আর ফল কিনতে গেছিলাম, তো সেই কারণে একটুখানি লেট হয়ে গেল। আর আজকে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে একদম, মানে মুষলধারে বৃষ্টি যাকে বলে, একটুতে তো জল উঠে যায় আমাদের এখানে। এই জায়গায় আর কথা বলছি না, নালে এখন আবার মানে সিজনটা হচ্ছে সব দিকে জ্বর ঠান্ডা কাশি, তো আমি আর চাই না সেটা আমার হোক। এই কিছুদিন আগে জ্বরের থেকে উঠলাম, ঝটপট করে আগে আমি ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা যখন পড়ছিলাম তখন ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিল, আর যখন আমাদের ছুটি দিয়ে দিয়েছে তখনই একদম মুষলধারে বৃষ্টি যাকে বলে, মানে ছাতাতেও মানছিল না আর পুরো ভিজে গেছিলাম। তারপরে যখন ট্রেনে উঠেছিলাম 5-6টা স্টেশন আস্তে আস্তে মোটামুটি গাটা শুকিয়ে গেছিলো। তারপরে আবার যখন মানে ব্যান্ডেল নৈহাটি লোকালে উঠলাম তখন আবার জোরে বৃষ্টি আসলো, তখন আবার গেলাম ভিজে। তো এই করতে করতে আপাতত বাড়িতে এসেছি, বাড়িতে এসে হাত মুখটা ধুয়ে নিলাম দেখতেই পাচ্ছ। আর এখন এখানে এসেছি, আমার ব্যাগটা তো পুরো ভিজে গেছিলো, তাই ব্যাগের থেকে বই খাতাগুলো বার করছি, ব্যাগের থেকে এক এক করে বইগুলো বার করছি আর দেখছি ভিজে গেছে কিনা। সত্যি কথা বলতে যখন স্কুল লাইফে ছিলাম তখন বৃষ্টিতে ইচ্ছা করে ব্যাগ নিয়ে ভিজতাম, আর চাইতাম বই খাতাগুলো যেন সব ভিজে যায়, তাহলে টিউশন যেতে পারবো না। আর এখন হচ্ছে গিয়ে ভয় লাগে, মানে যেন কোনো বই খাতা নোট যেন না ভিজে যায়, তাহলে তো আমারই অসুবিধা, তাই না। ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখন হচ্ছে সময় রাত 10টার সময়, আমি এখন খেতে বসেছি, এখানে আছে মুড়ি মাখা আর তার সঙ্গে রচা। চা পুরো রেখেছিল মা, আমি এখন করিনি, তবে সেটাকে গরম করে এখন খাবো। আর এসে যেহেতু আমি ভাত খেয়েছিলাম, তো সেই কারণে অতটা আমার খেতে ইচ্ছা করছিল না বলে এখন এই যে নিয়ে বসেছি, আর যদি নষ্ট করি তাহলে তো মা একদম কিল দেবে গুদুম গুদুম করে। যাই হোক, ওখানে হচ্ছে কি আমি ওই থার্মোকল থেকে নামিয়ে রেখেছি একটা জিনিস করবো বলে, তবে কি করবো তোমাদের এখন বলবো না। আর বাইরে তো প্রচন্ড খারাপ অবস্থা, এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে। সেই আমি যখন বেরিয়েছি, মানে আমি যখন পড়তে যাচ্ছি তখন থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে, মাঝখানে হয়তো একটু কমেছিল, মানে ভদ্রেশ্বরের কথা বলছি, তারপরে একদম পুরো এক নাগাড়ে হয়ে যাচ্ছে, জানি না কখন কমবে, জানি না কখন ঠিক হবে সব। আর এরকম না এক নাগাড়ে বৃষ্টি হলে ভালো লাগে না, বৃষ্টি হলে ভালো লাগে তবে একটু হয়ে কমে গেলে ভালো লাগে। আর যে স্লিপারটা কিনেছি সেটা তোমাদের দেখানো হয়নি, ঘরে পরার আর কি, ওটা আর কি দেখাবো তাই না, তবে একবার তোমাদের দেখিয়ে দেবো। আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, তার কারণ আমি ওই যে বৃষ্টিতে ভিজে ভিজে একদম বাড়িতে এসেছি, আর যখন ভিজছিলাম তখন আমি মানে ভাবতে ভাবতে আসছিলাম যে ঠিক আমার কিছু না কিছু একটা হতে চলেছে, মানে 100-এর মধ্যে আমি 101% শিওর ছিলাম যে কিছু না কিছু তো হবে, হয় মাথা ব্যথা নয় ঠান্ডা লাগবে কিছু একটা হবে। যাই হোক, এই বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটুখানি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, দেখছি এই নাকের এই দুটো সাইড পুরো ব্যথা করছে, যেরকম ঠান্ডা লাগলে হয়, ঠান্ডা লাগার আগে হয়, আর তারপরে হচ্ছে খুশখুশ করে কাশি হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, সকাল সকাল আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এখন বাজে সকাল 11টা, সকালে খাবার দাবার খাওয়া হয়ে গেছে, বাড়িও চলে এসেছি, পড়ি আগে রাত্রে তোমাদের সঙ্গে কথা বলেছিলাম, তারপরে ভিডিও করা হয়নি, তো এখন থেকে আবার স্টার্ট করছি ভিডিওটা। কালকে আর সারারাত যেহেতু বৃষ্টি হয়েছে, কালকে তো বৃষ্টি হচ্ছিল দেখতে পেলে, কিন্তু সারারাত হয়েছে তো সেই কারণে একটু জল উঠে গেছে। বাবা না অনেক সকালবেলায় ওঠে, মানে অনেক ভোরবেলায় ওঠে, ভোরবেলা উঠে বাবা হচ্ছে কি এখানে একটা চেয়ার পেতে এখানটা একটু বসে, এবার আজকেও সে ঠিক সেরকম রোজকার মতো আজকেও বসেছিল, এবার বৃষ্টি হয়েছে আর উঠোনে পুরো জল জল হয়ে গেছে, হঠাৎ করে দেখছে আমাদের যে কইটা আছে ওখানে একটা কই মাছ উঠে এসেছে, অনেকটাই মোটামুটি অনেকটাই বড় সাইজের একটাই এসেছে, তো এইরকম সাইজ হচ্ছে মাছটা, জ্যান্ত আছে, এই দেখো মরছে, কই মাছ এটা, বেশ ভালোই বড় সাইজের। এটা একটা আমাদের মানে আর কি বাইরের বালতির মধ্যে এই মাছটাকে এরকম করে রেখে দিয়েছে, দেখো মাম খাবি, মাম খাবি, খাবি মাম, এদিকে তাক, কাঁচা খাবি না রান্না করে খাবি, কাঁচা খাবি, হ্যাঁ। আর আমরা তো এখন মানে আমি আমাদের বাড়িতে মোটামুটি কেউই এখন মানে আমিষ খাচ্ছে না, নিরামিষ খাচ্ছে, কারণটা আমি তোমাদের পরে বলছি, তো সেই কারণে একটা মাছ এই টুসু বেটাকে দেওয়া হবে, তাই তো মাম খাবি, তো মাম খাবি, তো গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে দুপুর 3টে, 3টে থেকে আবার ভিডিওটা আমি স্টার্ট করলাম,
পড়তে বসেছিলাম যখন তখন একদম ঝমঝমে বৃষ্টি হয়ে গেছে, পুরো আবার চারিদিক ভিজে গেছে। তো আমার দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আর স্নানও হয়ে গেছে, এখন একটুখানি এরকম ভাবে হেঁটে বেড়াচ্ছি রাস্তা দিয়ে বলতে উঠোন দিয়ে, আর ওই রাস্তাটা দিয়ে হাঁটছিলাম। আর গতকাল পড়তে থেকে বাড়ি আসার সময় এরকম ধরনের একটা স্লিপার নিয়েছিলাম। আর আমাদের এখন মোটামুটি 11 দিন মতো নিরামিষ চলবে, তার কারণ বাবার যে কাকা আছেন তার ছেলে মারা গেছেন আর কি, তো সেই কারণে একদম নিজেদের মধ্যে বুঝতেই পারছো, তো সেই কারণে একদম নিরামিষ। অসুজের জন্য তো মা পূজাও দিতে পারছে না। আর এইখানে গাছের ফুলগুলো দেখো কত সুন্দর হয়ে আছে, দেখো সুন্দর লাগছে দেখতে। অনেক কটা ফুল ফুটেছিল, তবে ফুল তো আর তোলা যাবে না, পুরো গাছ ভরে আছে। ওইদিকে একটা দুটো মতো রয়েছে, আর এই দিকটা বাবা পুরো পরিষ্কার করে দিয়েছে। এটা হচ্ছে আমার আর এক কাকার জায়গা, তো সে এই জায়গাটা হচ্ছে একটুখানি পরিষ্কার করে দিয়েছে, এই পাঁচিলটার থেকে জঙ্গলগুলোকে সরিয়ে দিয়েছে। বর্ষাকাল বুঝতেই পারছো, তো এই সামনেটা এখন কত সুন্দর লাগছে দেখতে, মানে অতটাও সুন্দর লাগছে না তবে একটু একটু পরিষ্কার লাগছে। জঙ্গল থেকে মোটামুটি মশার খামারও খেয়ে বেরিয়ে চলে এসেছি। আর আমাদের বাড়ির পিছন সাইডে যেই কলা গাছগুলো রয়েছে ওখানে একটা কলা গাছ হচ্ছে পড়ে গেছে, যেহেতু মাটিটা নরম হয়ে গেছে বৃষ্টি হচ্ছে, আর ওখান থেকে একটা কাঁদিও বেরিয়েছে বড়। নিচের থেকে ঘুরে এখন একটু ছাদে আসলাম, আর ছাদে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। মা একটা ছাদের উপর কুমড়ো গাছ লাগিয়েছিল না, যেটা তোমাদের দেখিয়েছিলাম এর আগে একদিন, তো সেই গাছটাতে কত সুন্দর একটা কুমড়ো ধরেছে, অনেকটা বড়, দেখতেই পাচ্ছ আমার হাতের থেকে কতটা বড়। আর কুমড়োটা পুরুষ্ট হয়ে গেছে মনে হচ্ছে, দেখো কালারটা কত সুন্দর লাগছে উপর দিয়ে। বাইরে ঝিরঝির করে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, সেই কারণে বাইরের থেকে এখন ঘরে আসলাম। আর যাওয়ার কথা ছিল মল্লিকা দিদার বাড়িতে একটা নাচ প্র্যাকটিস করার জন্য, কিন্তু ও বাড়িতে নেই, একটু পরে বাড়ি আসবে, বললো 4:30 দিকে মতো বাড়ি আসবে, তখন যাব। আর এখন বসলাম তোমাদের সঙ্গে দুটো কথা বলতে। আর আজকে যেহেতু রাখি উৎসব, তো সেই কারণে আমার তরফ থেকে যত ছোট ছোট ভাই বা দাদা আছো তাদেরকে সকলকে রাখি উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। যাই হোক, যদি সামনে কেউ থাকতো অবশ্যই পড়াতাম। আমার যেই ভাইগুলো রয়েছে মাসির ছেলে পিসির ছেলে, তারা এখন এদিকে নেই, অনেক দূরে দূরে রয়েছে, তো সেই কারণে আর হলো না, তাছাড়া হবেও না। আমাদের যেহেতু অসুচ পড়ে গেছে তো সেই কারণে আর হচ্ছে না। অন্যান্যবার যখন আর কি ছোট ছিলাম একটু, তখন আমি আর দিদি মিলে আগে তোমার কি বলে ওটার নাম কি, কৃষ্ণ ঠাকুরকে রাখি পড়াতাম, ভালো লাগতো। কৃষ্ণ ঠাকুরকে গোপালকে এদেরকে রাখি পড়াতাম, এখনো পর্যন্ত কৃষ্ণ ঠাকুরের হাতে রাখিটা রয়েছে আমার, আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এই হচ্ছে ছোট্ট রাধা কৃষ্ণ দুটো, যেটা মা রথের মেলার থেকে কিনে এনেছিল। আর এখানে আমি মানে মেলার থেকে আনার পর পরই, যেহেতু রাখি উৎসব ছিল তো সেই বছরেই আমি এই ঠাকুরটাকে রাখি পরিয়েছিলাম আমি আর দিদি মিলে। তবে আর একটা রাখি এখানে নেই, এখানে আমার রাখিটা রয়েছে, খুব সুন্দরভাবে আমি রেখে দিয়েছি যত্ন করে এই রাখিটাকে। তোমাদের একটু সামনে থেকে দেখাচ্ছি, এই রাখিটা প্রায় 5-6 বছর হয়ে গেছে মানে পরিয়েছিলাম আর কি। চলো তাহলে আজকের মতো ভিডিওটাকে আমি এখানে এন্ড করছি, ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাবে আর বেশি কথা বলতে থাকলে। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা করবো, আজকে এখানে তোমাদের সঙ্গে, বাই বাই।